গোল্ড ফিশ মাছ, এটা অনেক আজকে বৃহস্পতিবার বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজবাজ সেরে স্নান টান করে পুজো টুজো সেরে নিয়ে এলাম। আর মানে তাও স্নান করেছি, স্কুলে ছেলেকে স্কুলে দিতে গেছি, তারপরে এসেই স্নান করেছি, আর কালকে রাতে ঘুমিয়েছি সেই 4টার সময়। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা এই মোটামুটি আছি। তোমাদেরকে তো বলেইছিলাম আমার ছেলের জ্বর এসছে, কালকে জ্বরটা আর আসেনি, পরশু দিন জ্বরটা ছিল, সকালবেলা রাত্রেবেলা জ্বরটা ছিল, কালকে থেকে জ্বরটা কমেছে। এখন মানে কালকে থেকে জ্বরটা আর আসেনি দেখলাম, কালকেও আসেনি, এখনও পর্যন্ত আসেনি। আর পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পারলে, আজকে 8:30 সময় উঠেছি, আধে কাজ করে তারপর ছেলেকে স্কুলে দিতে গেছিলাম, স্কুলে স্কুল থেকে এসে তারপর স্নান টান করে ছেলে পুজো দিলাম। আর এই যে দেখো, আমার ছেলেকে বললাম একটুখানি থালা বাসনগুলো, ঠাকুরের থালা বাসনগুলো তুলে দেবে, ঠাকুরের থালা বাসনগুলো তুলে দিল। তুলে দেওয়ার পর এই যে ছোটো ওর চেয়ার আছে, ছোটো চেয়ারের মধ্যে এখানে মাথাটার মধ্যে কপালটা ফুলে গেছে, এই জায়গাটার মধ্যে, ভুরুর এই জায়গাটার মধ্যে ঠুকে গেছে, ভুরুর জায়গাটার মধ্যে চেয়ারে লেগে গেল। সারা দিন শুধু এখান ওখান পড়তেই থাকে আর পড়তেই থাকে। তো অনেকদিন হয়ে গেল ব্লগ বানানো হয়নি আমার, তো আমি অনেকদিন পরে আবার ব্লগ বানাচ্ছি। আর রোববার দিনকে সাইকেল চালাচ্ছিল আমার ছেলে, কি হয়েছে দরজাটা আমি খুলেছি, বাইরের দরজাটা খুলেছি আর ও সাইকেলটা সাইকেল নিয়ে দরজা থেকে বেরিয়ে গেছে, সাইকেল নিয়ে দরজা সোজা চলে গেছে, আবার পড়ে গেছে, পড়ে গেছে, লেগেছে পায়ের মধ্যে, পায়ের মধ্যে লেগেছে, একদম নীল নীল হয়ে গেছে পায়ের পায়ের মধ্যে। আর মানে সবসময় খালি এখানে ওখান পড়তেই থাকে আর পড়তেই থাকে, ওর লাগার কোনো মানে শেষ নেই। স্কুলে যাচ্ছিলো আজকে, স্কুলে যাওয়ার সময়তেও দরজাটা এমনভাবে, দরজা দেওয়া দরকার ছিল না, দরজাটা এমনভাবে দিতে গেল হাতটা কেটে নিল, মানে সবসময় খালি লেগেই যায় ওর, লেগেই যায়। তো যাই হোক, এখন রান্না বসাবো, চলো ব্লগটা দেখতে থাকো। কত জোরে মারলি? বললো কি সুন্দর, আমার ছেলে বলছে আমাকে ভিডিওতে দেখাও কি সুন্দর আমি বল খেলছি। এখানে দেখো গোল্ড ফিশ মাছ, এটা অনেকদিনই হয়ে গেছে আনা হয়েছে, মানে দাদাভাই এনেছে, মানে প্রায় 1 মাস হতে গেল পুরী থেকে আসার পরই, 2 দিন পরেই প্রায় আনা হয়েছে মাছটা। তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি, কারণ শরীর খারাপ একটার পর একটা লেগেই আছে, তারপরে সেরকমভাবে ব্লগ আমার আমি দিতেও পারছি না। তো যাই হোক, সব মিলিয়ে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি ফাইনালি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি এটা। আর এখন তো দেখতে পাচ্ছ কারণ একটা মাছে কিন্তু 2টো মাছ আনা হয়েছিল, তো একটা মাছ আনার পরের দিনকেই মরে গেছে। আমাদের ঘরে কোনো জিনিসটাই 2 জোড়া টিকতে যায় না, মানে 1 জোড়া জিনিস টিকতেই যায় না, পাখিও আমাদের 2টো ছিল, একটা মার মরে গেছে, আর মাছও আনলাম, আনার পর একটা মরে গেল, একটা বেঁচে আছে এখন। আর এটা দেখতে পাচ্ছ মাছটা এখন অ্যাকোরিয়ামে রাখিনি, একটা বোতলে রেখেছি, মানে জলের জারে রাখা হয়েছে মাছটাকে, কারণ আমার ছেলের জন্যই, আমার ছেলে কাছের জিনিসে রাখলে যদি বাই চান্স পড়ে যায় তো আমার ছেলের মানে ক্ষতি হবে, হাত পাত কেটে যেতে পারে,
তো সেই কারণেই আর কি মাছের অ্যাকোয়ারিয়ামে রাখিনি, এরকম বোতলেই রেখেছি। আমার ছেলে যতদিন না বড় হচ্ছে ততদিন মাছের অ্যাকোয়ারিয়াম কিনবো না, এর মধ্যেই থাকবে। আপাতত এই মাছটাই রাখবো, এই মাছটাই থাকবে। তোমরা তো দেখতেই পেলে ছেলের সাথে একটুখানি বল খেলছিলাম, ও বলল যে মা একটুখানি খেলো বল, তাই জন্য ছেলের সাথে বল খেলছিলাম, বল টল খেললাম, তারপর তোমাদেরকে মাছটাও দেখালাম। তারপর কি করছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ, তারপর এসেছি রান্না করতে। তো আজকে তোমাদের সাথে পুরো মাংসের রেসিপিটা শেয়ার করলাম না, কারণ ব্লগটা বড়ও হয়ে যাবে, তো সেই কারণেই। তো যাই হোক, এখন দেখো মাংস রান্না হয়ে গেছে। আজকে আমি মাংস আর ডালটাই রান্না করেছি, মাংস আর ডাল মানে ডালটা সকালে খাওয়া হয়েছিল, মাংসটা এখন রান্না করলাম। আর এখানে দেখো শাক আছে, শাকটাও আমার শাশুড়িমাই রান্না করেছে, সকালে খাওয়া হয়ে গেছে, আর বাদ বাকিটা এখন দুপুরে খাওয়াবে। তো আর এখানে দেখো এই তরকারিটা হচ্ছে কি বলবো, আমার ছেলের জন্য রান্না করেছিল আমার শাশুড়ি মা, সবজি দিয়ে বিট, সিম, গাজর, আলু এই সমস্ত দিয়ে রান্না করেছিল। আর এটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, আর মাছ দিয়ে, রুই মাছ, দেখতেই পাচ্ছ রুই মাছের তরকারি, এটাও সকালেই খাওয়া হয়েছে, আর বাদ বাকি কিছুটা আছে, বাদ বাকিটা এখন দুপুরে খাওয়া হয়ে যাবে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে আজকে। এই যে এখানে আমার ছেলে তরমুজ খাচ্ছে, ও তরমুজ খেতে ভালোবাসে বলে সেদিনকে তোর পাপা এনেছে আর আজকে ওর দাদু এনে দিয়েছে ওকে তরমুজ। তরমুজটা খেয়ে দেখলাম, তরমুজটা খুব মিষ্টি আছে। কি করছো তুমি? তরমুজ খাচ্ছে। তরমুজ খাচ্ছো? আর এটা কি? এটা বাস। কেন দিয়েছে? দাদু। এই বাসটাও আবার এনে দিয়েছে পরশু দিনকে ওর দাদু, এই বাসটা এনেছে। আবার এই একটা দোলনা খেলনা এনেছে, আরও দুটো খেলনা এনেছে লাইট জলে মারলে। তো ওইগুলো একটুখানি ধুয়ে দেবো, ওকে ধোয়া হয়নি ওইগুলো, সেই কারণে ওকে দিইনি, ও জানেও না এনেছে যে ওর দাদু ওইগুলো। তো এই দুটোই ওকে দেয়া হয়েছে, আর এখানে ও খাচ্ছে।